নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুড নোট ক্রিয়েশনস। আজ আমি স্ন্যাক্সে চায়ের সাথে খাওয়ার জন্য খুবই ক্রিস্পি একটি রেসিপি নিয়ে এলাম। আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি। চিকেন নাগেটস বানানোর জন্য এখানে আমি 4 পিস হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। এবার হোয়াইট ব্রেডের চারদিকটা আমি কেটে নিচ্ছি। ব্রেড দিয়ে মূলত বাইন্ডিংয়ের কাজটা করা হবে। ব্রেডের চারদিকটা কেটে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ব্রেডের টুকরোগুলো করে নেওয়া হয়ে গেল। এবার আমি এই ব্রেডের টুকরোগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। তারপর ব্রেডের গুঁড়ো তৈরি করে নিচ্ছি। দেখুন, পাউরুটির গুঁড়োটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। তারপর বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে চিকেনের একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। চিকেনের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন সয়া সস, আর 1.5 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, বেশ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি 2 টিস্পুন রিফাইন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি যেভাবে চিকেন নাগেটস তৈরি করছি এটা খুবই সহজ একটি পদ্ধতি, আর খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে। সব কিছু দিয়ে চিকেন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি একটা ট্রেতে সামান্য রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর স্ম্যাশ করা চিকেন এই ট্রের মধ্যে দিয়ে খুব ভালো করে সমান করে দিচ্ছি। স্ম্যাশ করা চিকেন এইভাবে ট্রের মধ্যে ভালো করে সেট করে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এই সময় ফ্রিজেও রাখতে পারেন। চিকেনটা যতক্ষণে রেস্টে আছে ততক্ষণে আমি একটা বাটিতে নিয়ে নিলাম ডিম। তারপর সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এইদিকে চিকেনটাও সেট হয়ে গেছে। তারপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো বড় বা ছোট টুকরো করে কেটে নিতে পারেন। এইভাবে পিস পিস করে কেটে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, সবগুলো পিস কি সুন্দর স্মুথলি উঠে যাচ্ছে। এবার চিকেন নাগেটসের এই পিসগুলো প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের কোট করে নেব। আপনারা চাইলে শুধু সিঙ্গেল কোটও করে নিতে পারেন। ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে আবারও এই ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের ডবল কোট করে নেব। সবগুলো চিকেন নাগেটস আজ আমি ফ্রাই করব না, কিছু সংরক্ষণ করে রাখব। চিকেন নাগেটসের এই পিসগুলো আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে 2 সপ্তাহ অবধি সংরক্ষণ করে রাখতে পারেন। তারপর আপনাদের প্রয়োজন মতো ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে এনে জাস্ট ফ্রাই করে নিতে পারেন। এই একইভাবে সবগুলো চিকেন নাগেটস আমি ডবল কোট করে নেব। তারপর ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাবার পরে একে একে চিকেন নাগেটসের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটা দিক হয়ে গেলে অন্য দিকটাও ভাজার জন্য উল্টে দিচ্ছি। দেখুন, একটা দিকে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে আমি চিকেন নাগেটসগুলো খুব ভালো করে ডিপ ফ্রাই করে নিচ্ছি। এবার এক্সট্রা তেল ঝরিয়ে চিকেন নাগেটসগুলো আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে রাখছি। দেখুন বন্ধুরা, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। চিকেন নাগেটসগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেল। বন্ধুরা, কেমন লাগলো ক্রিস্পি আর টেস্টি চিকেন নাগেটসের সিম্পল রেসিপি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি প্রেস করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।